বিয়ের ঠিক আড়াই বছর পর যেন মনে হচ্ছে আমার নিজেরও একটা সংসার আছে আর এই সংসারটা একান্তই আমার আর বিয়ের আগের একটা মনস্কামনা আমাদের দুজনের আজকে বিয়ের ঠিক আড়াই বছর পর পূরণ হলো ঠিক কি সেই মনস্কামনা আর ঠিক কী কারণে আমার এই রকমটা মনে হলো যে আমার নিজের সংসার এইটা সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ব্লগে তো তোমরা ব্লগটা একদমই স্কিপ করো না বাট এনে দেখো না ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো একটা না কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও তো চলো বেশি কথা না স্টার্ট করছি সেই দিনের তারিখটা আমার ঠিক মনে ছিল না যেহেতু অনেকদিন পর ভিডিওটা এডিট করছি সকালবেলায় তোমাদের দাদা দেখতে পাচ্ছি এখানে আমাকে জ্বালা নিয়ে এনে দিল উনুনে যেহেতু রান্না করবো তার জন্য এইদিকেও রান্না করার জন্য বাটা মাছ নিয়ে এসেছিল আর এখানে একটা সবজি করে নিয়েছিলাম লাউ দিয়ে মুখ ডাল দিয়ে যেহেতু ঘরের মিষ্টি ছিল ওনাদেরকে দুপুরবেলা খাবার দিতে হবে রুটির সঙ্গে এক সঙ্গে রান্না করে ফেলেছিলাম সবজি দিয়ে আজকে দিয়ে দেবো তো আর এই দিকে দেখো মাছগুলো আমি কিন্তু কেটে নিয়েছিলাম ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি ভাজবো তার জন্য সেদিন আমার শাশুড়ি মা বাড়িতে ছিল না তিনি তার ভাগ্নি বাড়িতে বেড়াতে গেছিল তোমরা আগে ব্লগে দেখতে পেয়েছো আমি আমার বাপের বাড়িতে ছিলাম আমরা দুজনই যেহেতু উনি সেদিন বিকেলবেলাতে চলে গেছিলো সেজন্য আমরা রাত থাকতে পাইনি রাতের বেলা আমরা দুজন আবার চলে এসেছিলাম শ্বশুর বাড়িতে যেহেতু আমার শ্বশুর একা ছিল আমার আজকে মনে হচ্ছে যে এতদিন পর যে আমার নিজের একটা সংসার কেননা একটা সংসারে থেকে সকাল থেকে উঠোন দেওয়া ঘুম থেকে ওঠা ঘরের সামনে জল ছিটানো ধূপ ধরানো তারপর সংসারে সমস্ত কাজকর্ম সেরে রান্না বসানো নিজের হাতে সবজি কাটা মাছ কাটা সেগুলো আমি ফার্স্ট টাইম করছিলাম এর আগে পরে রান্না বান্না করছি কিন্তু প্রপারলি একটা সংসারে সমস্ত কিছু কাজ সেরে এইরকম করে করিনি তো লাইফে ফার্স্ট টাইম করলাম তো এই কারণে মনে হচ্ছিল যে আজকে আমার না এটা আমার সংসার সংসারে সব কাজ আর কি করছিলাম এটা আমার মায়েরও কথা যে আমার মা বলছিল যে আজকে মনে হলো যে তুই প্রপারলি একটা সংসার করলি মানে সংসারের সমস্ত কাজ তো তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে ছিল না ও গেছিল যেহেতু আমাদের ঘরে নতুন বাড়িতে হচ্ছে ঘরের জিনিসপত্র বানানো হচ্ছিলো মিস্ত্রি সেখানে ওনাদেরকে চা দিতে গেছিলো চাটাও নিজে বানিয়ে নিয়ে গেছিলো কি করবে বলো আমার তো টাইমই ছিল না এক হাতে মাছ কাটা তারপর যে কুকুরের বাচ্চাগুলো ছিল সেগুলোকে দাঁড়ানো আবার আর তরকারি উনুনে বসানো ছিল গ্যাস না যে গ্যাসের আঁচটা কমিয়ে দেব তো উনুনে রান্না করেছিলাম এই যে দেখতে পাচ্ছ ডাটা আর বেগুন দিয়ে আমি বাটা মাছ রান্না করেছিলাম আমার খুব খেতে ইচ্ছে করছিল আগের দিন বাজারে গিয়ে ডাটা দেখেছিলাম সেই জন্য নিয়েছিলাম সকালবেলায় তোমাদের দাদাভাইকে বলেছিলাম বাটা মাছ নিয়ে আসো তো সেই জন্য নিয়েছিল সাতটার মতন বাটা মাছ হয়েছিল আর এই যে এখানে সবজিটা রান্না করা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তারপর রান্না করতে করতে হচ্ছে তোমাদের দাদা ভাই চলে এসেছিলো এখানে দেখো আমি যে রান্নায় করছিলাম বান্না কমপ্লিট করার পর আমি স্নান টান করে নিয়েছিলাম এই যে আমার শাশুড়ি ততক্ষণ চলে এসেছিলো শাশুড়ি আর ও দেখো খেয়ে নিচ্ছিল তারপর আমি কিন্তু যে মিস্ত্রিদের জন্য রুটি বানিয়েছিলাম তিরিশটা রুটি বানিয়েছিলাম তো তারপর আমার শাশুড়ি মা এসেছে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো আমরা সেজে গুজে কিন্তু চলে এসেছি সেই দাদাটার বাড়িতে আর কার বাড়িতে গেছিলাম সেটুকু বলে দিই তোমাদের দাদা ভাই যেখানে যে রেস্টুরেন্টে জব করে সেখানকার একটা শেফ তো তার ছেলের অন্নপ্রাশন ছিল তার বাড়ি ছিল মায়াপুরের কাছে রাজাপুর যেহেতু আমরা আমরাও বাড়িতে ছিলাম তারাও বাড়িতে ছিল আমাদের সেখানে ইনভিটেশন ছিল আমরা চলে গেছিলাম দুজনে বাইকে করে এই যে পুচকুটাকে আমি কোলে নিয়ে দেখতে পাচ্ছ কপালে দিলক দিয়ে সাজিয়ে দিচ্ছিল একদম পাকা বুড়ো একটা মানে খুব কিউট তোমরা দেখতে পাচ্ছ সেটাও দাদুর কোলে বসে ভাত খাওয়ানো হচ্ছিলো আর সেখান থেকে আমরা চলে গেছিলাম মায়াপুর যেহেতু দাদার বাড়ি থেকে মায়াপুর বাইকে করে গেলে কুড়ি থেকে পনেরো মিনিট টাইম লাগে আর বিয়ের আগের আমাদের শখ যে আমরা ভেবেছিলাম বিয়ের আগে দুজনে মিলে মায়াপুর যাব ঘুরতে কিন্তু আমাদের হয়ে ওঠেনি বিয়ের আগে সেটা যেহেতু আমাদের দেড় মাসের প্রেমে বিয়ে হয়ে গেছিলো তো যাই হোক সেটুকু আর এখন টানছি না সেই কথা তো এখানে দেখো খাবার টাবার খেয়ে আমরা সোজা চলে গেছিলাম কিন্তু মায়াপুরে তো সেখানে এটাই হচ্ছে আমাদের দুজনের মনস্কামনা পূরণ হলো আর কি বিয়ের আগের একটা মনস্কামনা এতদিন পর যেহেতু টাইমও হচ্ছিল না ওর তত একটা টাইমও ছিল না যে অন্য একদিন আসবো সেই জন্য যেহেতু এত কাছে চলে এসেছি তো সেখান থেকে আমরা ঘুরে গেছিলাম মায়াপুর থেকে তো আমরা বেশিক্ষণ থাকতে পারিনি যেহেতু রাজাপুরের ওই সাইডে রাস্তাটা ভালো না আর যেহেতু শীতের কাল ছিল তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় সন্ধ্যের আগে আমরা সেখান থেকে রওনা দিয়েছিলাম রাসার পথে যে হাতি দেখছিলাম এই যে দেখতেই পাচ্ছ তোমরা রাজগিরের ব্লগটা এটুকু তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও